ভারতবর্ষের মানুষের কাছে রসনা তৃপ্তিতে মাছের জুড়ি মেলা ভার, আর সেই মাছ ধরার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রায় দু মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পথে, এই দু মাসের নিষেধাজ্ঞা উঠে গেলে সামনেই মাছ ধরতে নামবে কয়েক হাজার ট্রলার। দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় 2,500 থেকে 3,000 ট্রলার ইতিমধ্যেই বিভিন্ন বন্দরে প্রস্তুতি নিয়েছে। কোনো কোনো ট্রলারে ইতিমধ্যে রং হচ্ছে, কোনো কোনো ট্রলারে বড় তেল ভরার কাজ চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি বলা যায়। আশা তো হচ্ছে বর্ষাও খুব হবে বলছে। এখন কিভাবে প্রস্তুতি নিয়েছেন ট্রলারে? কী কী ট্রলারে সব কিছুই আছে, বরফ দর সব নেওয়া হয়, ট্রাফিক সবই আছে, মানুষের ওই কোনো রকম কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না। আমাদের যে বৈশাখ জ্যোতি থাকতে হবে সামনের দিকে, এবার সে আবহাওয়া দেখে এখন পর্যন্ত মৎস্যজীবীরা যা বলছে, এখন সময়ের অপেক্ষা নিষেধাজ্ঞা ওঠার। নিষেধাজ্ঞা উঠলেই তারা গভীর সমুদ্রে পাড়ি দেবে এবং যেখান থেকেই তারা তুলে আনবে রূপালী ইলিশ, আর সেই রূপালী ইলিশ বাঙালির পাতে পড়া এখন সময়ের অপেক্ষা। আমার শহর ডায়মন্ড হারবার থেকে জয়দীপ হালদার, কলকাতা টিভি।